Islamic Studio on the way to insert better. সব জায়গায় মাইকের এই সমস্যা, গানের কনসার্টে মাইকের সমস্যা শুনছেন কোনদিন? না। কোনদিন শুনছেন? না। শুধু আমাদের মাহফিলগুলোতে সমস্যা, এই মাইকের জন্য আমাদের মাহফিলগুলো মাইর খেয়ে গেল, ঠিক কি না? কোরআনের কথা শোনানোর আয়োজন, সেখানে মাইকের সমস্যা, একটা বাজে তো আরেকটা বাজে না, সাউন্ড অস্পষ্ট, হ্যাঁ খুব ঝিরঝিরি সাউন্ড করে, মানুষ শুনে মজা পায় না। তোমার সাউন্ডটা খুব দুর্বল, দুর্বল সাউন্ড হলে আমাদেরকে শাউট করতে হয়, চিৎকার করতে হয়, আর একদিন চিৎকার করে আমার গলা যদি আজকে শেষ করে দিয়ে যেতে পারতাম এলাকার জন্য আমার খুশ নাসি। কিন্তু আমাদের প্রতিদিন নোয়াখালীর লোকেরা বলে আঙ্গ একদিন আমনাগো ব্যাক দিন, তো আপনাদের একদিন কিন্তু আমাদের ব্যাক দিন প্রতিদিন। তো এই জন্য শুধু এই এলাকাতেই না, যেখানেই আপনারা এই তাফসীরুল কোরআনের আয়োজন করবেন আপনারা ডিজিটাল সাউন্ড সিস্টেম রাখবেন, যাতে করে বক্তাও আলোচনা করে শান্তি পায়, সুন্দরভাবে কথা বলতে পারে, শ্রোতারাও যাতে সুন্দরভাবে শুনে যেতে পারে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। ভাই তুমি একটু ক্রস চেক করো, করে দেখো কোন কোন মাইকে সমস্যা, আর সাউন্ডটা আর একটু মজবুত করতে হবে, এই সাউন্ডটা হবে না, সামান্য একটু ইকো দিতে পারো, খুব অল্প। কালিয়ারা ইসলামী যুব সংঘের উদ্যোগে কালিয়ারা মসজিদ মাঠ কসবা ব্রাহ্মণবাড়িয়া আজকের এই প্রোগ্রাম পাকড়ি প্রদান হয়েছে হাফেজ ছাত্রদের, আলহামদুলিল্লাহ। শনিবার দিনের বেলার প্রোগ্রাম, আজকের প্রোগ্রামের সভাপতি আমার শ্রদ্ধাভাজন নানা ভাই অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়ি কামিল মাদ্রাসা, অসাধারণ কথা বলছিলেন। পীর সাহেবদেরকে এত হুঙ্কার দিতে শুনছেন কোথাও? আলহামদুলিল্লাহ কইবেন না? তো এটা একটা আনপ্যারালাল বিষয় যে পীর সাহেবদের মুখে সাধারণত আমরা এরকম হকের পক্ষে এরকম কথা শুনি না। এভাবে আমরা যতদিন বেঁচে থাকেন কোরআন সুন্নার আলোকে কথা বলে এই কসবা সহ গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে কোরআনের আলো দিয়ে তিনি যেন আলোকিত করতে পারেন, আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ আজকে আমাদের সভাপতি আমার নানা ভাইয়ের তুমি হায়াত দারাজ করো, আমরা পড়ি আমিন। সবসময় হকের পক্ষে কথা বলার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভুইয়া জীবন, চেয়ারম্যান উপজেলা পরিষদ কসবা। আসছেন উনি? আচ্ছা, আমাকে রেখেছেন। এরপর আমার আগে কথা বলেছে অধ্যক্ষ মুফতি আবু ইউসুফ শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কুমিল্লা, কথা বলেছেন হযরতুল্লাহ মিজানুর রহমান আতিকি সাহেব প্রভাষক মহালক্ষ্মীপাড়া আলিম মাদ্রাসা কুমিল্লা, অত্র এলাকার গণমানুষের নেতা। আমার নামের সাথে মিল, খালি আতিকি আর আজহারি, ঠিক কি না? এতটুকুই পার্থক্য। আমরা আতিকি ভাইয়ের জন্য দোয়া করি, আতিকি ভাই অসাধারণ বক্তব্য রাখেন, আমরাও অনেক কিছু শিখি ওনার আলোচনা থেকে। আতিকি ভাই যেন আরো চমৎকার কোরআনের কথা আমাদেরকে উপহার দিতে পারেন, আমরা পড়ি আমিন। কথা বলেছেন জনাব বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব সাইদুর রহমান মানিক ভাই, জনাব ইমরুল কাদের ভুইয়া, আরো অনেক গণ্যমান্য অত্র এলাকার ব্যক্তিবর্গ আছেন, আমরা সবার জন্য দোয়া করি আজকের মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হোক। মা বোনেরা কথা শুনছেন, ওনাদের জন্য কোনো প্যান্ডেল আছে নাকি? কোন দিকে? জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ মা বোনেরাও আমাদের কথা শুনে। এটা ইসলামের বিজয় যে অতি সন্নিকটে অবশ্যম্ভাবী তার একটা সাইন, ঠিক কি না? এদিকে কি সাউন্ড নাই, কথা শোনা যায় না, এই কথা শুনলেন কেমনে? এটা শুনলেন কেমনে যে শোনা যায় না? এই ভাই তোমার নাম কি? হাসান ভাই। হাসান ভাই একটু হাসান করে দাও এদিকে। হাসান মানে সুন্দর, হাসান মানে কি? ভালো। হাসান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, একজন হাসান আরেকজন হুসাইন, রাইহানা চাইন, খুব ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দেন নাই। সাইয়্যিদা শাবাব ইয়াহলিল জান্নাহ, জান্নাতে যত ইয়াংরা যাবে, যুবকরা যাবে, সব যুবকদের সর্দার হবে সাইয়্যিদুনা হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এজন্য একটু হাসান করে দাও এদিকে, সুন্দর করে দাও। আলহামদুলিল্লাহ বোনেরা যারা এসেছেন শুকরিয়া জানাই,
ওসি সাহেব আছেন কসবা থানার, যখনই আসি উনি উপস্থিত থাকেন ওনার ফোর্স নিয়ে, ওনার প্রোটোকল নিয়ে, অনেক কষ্ট করে আমাদেরকে এগিয়ে নিয়ে আসছেন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদের জন্য আমার প্রাণ ঢালো অভিনন্দন এবং ভালোবাসা। এই যে তোমরা কোরআনের পক্ষে থাকো, কোরআনের মাহফিলকে সার্থক করার জন্য ছুটে আসো, তাফসীর মাহফিলগুলোকে সাফল্যমণ্ডিত করো, এজন্য তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং দোয়া জানাই। আর আমরা দেরি না করে কথা বলবো, যেহেতু সময় খুব কম কিন্তু কথা আমাদের অনেক বেশি, মাত্র 45 মিনিট। যতটুকু শুনবো আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা? ওয়াজ তো এখন ইউটিউবেও দেখা যায়, দেখা যায় না? যে আলোচককে আপনি পছন্দ করেন ওনার নামটা লিখে সার্চ দিলে ইউটিউবে আলোচনা চলে আসে, তো সহজ, এখন সহজ হয়ে গেছে। তো এই যে আপনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে যোগ বিয়োগ দিয়ে আপনারা টাইম বের করে এখানে আসছেন, এই টাইমের অনেক দাম। আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস হচ্ছে সময়, স্রষ্টার দেয়া সবচাইতে বড় নেয়ামত হচ্ছে সময়। এই জন্য সময় যেন আমরা কোনো খারাপ কাজে, অকল্যাণের কাজে ব্যয় না করি, ভালো কাজে যেন ব্যয় করি। তাই যে কয়েক মিনিট কথা বলবো, লম্বা চূড়া কথা বলবো না, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনবার, বুঝবার, উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আমি প্রায় বলি আমাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে আমাদেরকে জান্নাতি বানাতে, শক্ত সিদ্ধান্ত। আর আমাদের একটা দুর্বল সিদ্ধান্তই পারে আমাদেরকে হাতাবু জাহান্নাম, জাহান্নামের লাকড়ি বানাতে। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনাদের, আপনি কোন পথে যাবেন, ডানে না বায়ে। ডানে গেলে জান্নাত, বায়ে গেলে জাহান্নাম। তো কোন দিকে যাবেন? কোন দিকে? ডানে যাব, কারণ আমরা ডানপন্থী, ডান ব্লকের লোক। সব নবীরা ডানপন্থী ছিল, সব নবীরা কি পন্থী ছিলেন? আমরাও ডানপন্থী, ডানপন্থী থেকেই যেন আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। আজকের আলোচনার বিষয় হালাল এবং হারাম, আলোচনার বিষয় হালাল এবং হারাম, দুই রাস্তা। হালাল চলে গেছে এইদিকে, হারাম গেছে এইদিকে, আমরা যাবো কোন দিকে? ডান দিকে। হালাল খুব বরকতময়, হালালে বরকত বেশি, হারামে বরকত নাই, বিশ্বাস করেন? 1 কোটি টাকা ইনকাম মাসে, কয় কোটি এরকম লোক আছে না কসবাই, বাংলাদেশে আছে না? 1 কোটি টাকা ইনকাম, কোটি টাকা ইনকাম তার, কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম, এক মাসে ইনকাম 1 কোটি টাকা, কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় 50 লাখ টাকা। আছে না নাই? ওয়াইফের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, ছেলে ইয়াবা খায়, ওরে দেওয়া লাগে 20 লাখ, বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো 20 লাখ ঋণের মধ্যে পড়ে আছে। আছে না নাই? কিন্তু মাসে ইনকাম ছিল কত? 1 কোটি, কিন্তু মাস শেষে দেখা যায় 20 লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে। আর রিক্সাওয়ালা, ওর বেতন বেতন নাই, যা পারে ইনকাম করে প্রতিদিন, মাসে অন অ্যান অ্যাভারেজ তার ইনকাম 5000, কয় হাজার? 1000 চলে যায় ওর যে ছুপরির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে, 1000 চলে যায় ওর খাওয়া, 1000 চলে যায় চিকিৎসা, 1000 চলে যায় ছেলে মেয়েদের পড়াশোনা, আনুষঙ্গিক আরো 500, মাস শেষে আরো থেকে যায় 500। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? 1 কোটি টাকা ইনকাম করেও 20 লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে, আর 5000 টাকা ইনকাম, মাস শেষে কত থাকে? 500। কারণ ওর পুরো ইনকামটাই হালাল, ওর পুরো ইনকামটা কি হালাল, আর হালালে বরকত ঢুকায় দিছে কে? আল্লাহ। হারামে কোনো বরকত আছে?